হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পনির। পনির আমি পটল আলু দিয়ে বানাবো। তার জন্য পটল আলুটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি। এখানে নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, একটা তেজপাতা নিয়েছি, আর নিয়েছি সাদা জিরে পাউডার আর ধনে পাউডার। ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দেব। এখানে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, পরিমাণ মতো নুন। এ দিয়ে আমি রান্নাটা করব, সম্পূর্ণ নিরামিষ বানাবো। তার জন্য পনিরগুলোকে ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে বানাবো। এখন আমি ফোড়ন দিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা, আর দিব তেজপাতা। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে একটা বাটি নিয়েছি, ওখানে জল দিয়েছি, আর গুঁড়া মশলাগুলো আমি এখানে গুলে নিব। দিয়েছি জিরে পাউডার আর ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, আর পরিমাণ মতো নুন দিব। দিয়ে আমি খুব ভালো করে আমি মশলাটাকে গুলে নিব। মশলাটা এইভাবে গুলে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর কালারটা খুব সুন্দর আসে। এখন আমি ফোড়নের মধ্যে আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব 4 মিনিটের জন্য। মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। আমি এখন দিয়ে দিলাম পটল আর আলু। পটল আর আলুটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি মশলার সাথে। এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আমি নাড়িয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দেবো। এখন আমি ঢেকে দিব আবার 4 মিনিটের জন্য। চার মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে দিব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে। আবার ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে একটু গরম জলটা একটু গরম করে নিয়েছি, গ্রেভির জন্য জলটা দিয়ে দেব। জলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি সবজিগুলোর সাথে। এখন ঢেকে দিয়েছি আমি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে দেখে নিব পটল আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি পনিরগুলো।
এই রেসিপিটা হেভি টেস্টি হয় খেতে, মশলা কম, রুটি পরোটা, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো পনিরগুলো দিয়ে দিলাম, পনিরগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব যাতে পনিরে মশলাগুলো ঢোকে। এবার আমি ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দিব। হয়ে গেছে, গ্যাস অফ করে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে এসে আমি সার্ভ করেছি পনিরের রেসিপি আলু পটল দিয়ে। সম্পূর্ণ নিরামিষ, খেতে অসাধারণ টেস্টি হয়। যেমন কালার হয়েছে, এমন টেস্টি হয়েছে।